শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের মতো অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের শিশু শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে আমরা একবার দেখে নিব। তো এসো আমরা একটু বোর্ড দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বোর্ডে এই ফুলগুলো দেখতে পাচ্ছ। আমরা আজকে ইংরেজিতে পাঁচটি ফুলের নাম শিখব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইংরেজিতে ফুলের নাম শেখা। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আজকে আমরা এখানে দেখো বোর্ডে যে ছবিগুলো শিখব বা এই ছবিগুলোতে যে ফুলগুলো আঁকা আছে, এই ফুলগুলোর নাম আজকে আমরা জেনে নেব এবং ফুলগুলোর অর্থটাও, বাংলা অর্থটাও জেনে নেব। আর আমার সাথে সাথে তোমরাও পড়বে এবং খাতাতে সুন্দর করে লিখবে, বারবার লিখবে। তাহলে কী হবে? তাহলে আমাদের ফুলের নামগুলো মুখস্থ হয়ে যাবে। এছাড়াও আমি যে ফুলের নামগুলো তোমাদের শেখাবো, এগুলো ছাড়াও যদি তোমরা অন্য কোনো ফুলের নাম শিখো সেটাও হবে। যে কোনো পাঁচটি ফুলের নাম শিখলেই হবে, আমি যেগুলো শেখাবো সেইগুলোই যে শিখতে হবে এমন কোনো কথা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা আমাদের পাঠ শুরু করছি। দেখো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে লাল রঙের একটি ফুল রয়েছে, তাই না? তোমরা এই ফুলটির আকার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি কী ফুল হতে পারে। তো আমি জানি অনেকের বাড়িতেই এই ফুল, এই ফুলের গাছ টবে লাগিয়ে রাখে। সব করে অনেকে এই ফুলটি বাড়িতে চারা রোপণ করে। তো এই ফুলটির নাম নিশ্চয়ই আমরা সবাই জানি। যাদের বাড়িতে এই ফুল গাছটি আছে তারা তারও বেশি বলতে পারবে, তাই না? তো এই ফুল গাছটির নাম আমরা এখন বলছি, একটু খেয়াল করো। তো আমরা এই ফুলটির নাম এখন জানবো শিক্ষার্থী বন্ধুরা। এই ফুলটির নাম হচ্ছে, ইংরেজি নাম হচ্ছে রোজ। এসো আমরা আগে ইংরেজি শব্দটি লিখি, আর ও এস ই, রোজ। রোজের বাংলা হচ্ছে গোলাপ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের এই ফুলটি ইংরেজিতে রোজ বলা হয়, যার বাংলা নাম হচ্ছে গোলাপ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ফুলটি দেখতে পাচ্ছ, এটি বিশেষ করে শীতকালে ফুটে থাকে, শীতকালীন ফুল। তো আমরা এই ফুলটির নামও জানবো, এই ফুলটি অনেকের বাড়িতেই দেখা যায়। তো দেখো কমলা রঙের এই ফুলটি হলুদ রঙের হয়, আবার কোনো কোনো ফুল তোমার হলুদ এবং লাল দুইটা কালারের মিশ্রিত এই ফুলটি দেখা যায়। ফুলটি দেখতে অনেক সুন্দর, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই ফুলটির নাম আমরা এখন জানবো। এই ফুলটির ইংরেজি নাম হচ্ছে মেরিগোল্ড। আমরা এর সঙ্গে ইংরেজি শব্দটি লিখব। মেরি গোল্ড। এবার মেরিগোল্ডের বাংলা কী হতে পারে আমরা এবার বাংলা শব্দটি জানব। মেরিগোল্ডের বাংলা হচ্ছে গাঁদা। চন্দ্রবিন্দু আকার দয়াকার দা গাঁদা। তাহলে আমরা দুইটি নাম শিখলাম ইংরেজিতে, রোজ এবং মেরিগোল্ড। এবার এখানে যে ছবিটি আছে তোমরা নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছ, এটি অনেকে চিনে আবার হয়তো অনেকে নাও চিনতে পারো। এই ছবিটি, এই ফুলটি সবার বাড়িতে থাকে না, তো এই গাছটি সচরাচর তেমন একটা দেখা যায় না। কিন্তু আমরা এই ফুলটির নাম এখন জেনে নিব। ইংরেজিতে এই ফুলটির নাম হচ্ছে সানফ্লাওয়ার, অর্থাৎ বাংলা শব্দ হচ্ছে সূর্যমুখী। এসো আমরা এবার সানফ্লাওয়ার শব্দটি লিখব।
সানফ্লাওয়ারের বাংলা হচ্ছে সূর্যমুখী। এবার শিখেছি বন্ধুরা, আমরা তিনটি নাম শিখলাম, রোজ, মেরিগোল্ড, সানফ্লাওয়ার। এবার এখানে যে ছবিটি আছে তোমরা নিশ্চয়ই এই ছবিটি দেখতে পাচ্ছ, দেখো হলুদ রঙের একটি ফুল দেখা যাচ্ছে এখানে। এই ফুলটি আমরা সবাই চিনি কারণ এটি আমাদের জাতীয় ফুল, আর এই ফুলটির ইংরেজি নাম হচ্ছে ওয়াটার লিলি, যার বাংলা হচ্ছে শাপলা। আর এই শাপলা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল, যার কারণে আমরা এই ফুলটিকে সবাই চিনি। শাপলা বিভিন্ন রঙের হয়ে থাকে, গোলাপি হয়, সাদা হয়। এই শাপলাটি হচ্ছে সাদা শাপলা, হচ্ছে জাতীয় ফুল। আর যেহেতু এখানে আমি তোমাদের হলুদ কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, সাদা কালার দিলে ক্যামেরাতে বোঝা যাবে না, যার কারণে আমি একটু কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফুলটির নাম হচ্ছে ইংরেজিতে আমরা লিখব এখন ওয়াটার লিলি। ওয়াটার লিলির বাংলা হচ্ছে শাপলা। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবার শেষে যে ফুলটি দেখতে পাচ্ছি, এই ফুলটিও অনেকেই আমরা চিনি না, কিন্তু আমরা এখন চিনে নেব। এই ফুলটির ইংরেজি নাম হচ্ছে, দেখো কত সুন্দর একটি ফুল, সবুজ পাতা, অরেঞ্জ কালার ফুল। তো এই ফুলটির ইংরেজি নাম হচ্ছে টিউলিপ। টিউলিপের বাংলা হচ্ছে টিউলিপ, আবার এটাকে ঘণ্টাকর্ণ বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পাঁচটি ফুলের নাম শিখলাম, এসো আরেকবার পড়ি। রোজ, গোলাপ, মেরিগোল্ড, গাঁদা, সানফ্লাওয়ার, সূর্যমুখী, ওয়াটার লিলি, শাপলা, টিউলিপ, টিউলিপ বা ঘণ্টাকর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঁচটি ফুলের নাম শিখেছি। ইচ্ছে করলে তোমরা আরও অনেক ফুলের নাম আছে, সেখান থেকে নিজেদের পছন্দ মতো ফুলের নাম তোমরা শিখতে পারো। তো এসো এবার আমরা আমাদের ডায়েরিটি লিখে ফেলি, যেহেতু আমাদের HW করতে হবে। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডায়েরিটি লিখব এখন। তো তোমরা যেহেতু ছোটো, বড়দের সাহায্য নিয়ে ডায়েরিটি লিখে ফেলো। ইংরেজিতে পাঁচটি ফুলের নাম, পড়া ও লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ডায়েরিটি লিখে নিয়েছ। আমরা আজকে যে পাঁচটি ফুলের নাম শিখলাম, এই পাঁচটি ফুলের নামই তোমাদের HW অথবা বাড়ির কাজ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।